ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের বিষয়ে ডিপ্লোমা ইন মেডাইভারি ভর্তি পরীক্ষা দু হাজার উনিশ দু হাজার শিক্ষাবর্ষের প্রশ্ন সমাধান আজকের প্রশ্ন সমাধানে থাকছে প্রথম প্রশ্ন থেকে বিস্তম প্রশ্ন পর্যন্ত তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রশ্নগুলো দেখে নিই সত্তর ডিগ্রি কোণের সম্পর্ক কোন কোনটি প্রথম প্রশ্ন সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি দুইশো দশ ডিগ্রি বিশ ডিগ্রি একশো দশ ডিগ্রি দুশো ডিগ্রি এই প্রশ্নের সঠিক উত্তর দেখার আগে আমরা প্রথমেই একটু জেনে নেব কিছু তথ্য আমরা জানি সম্পূর্ক কোণ একশত আশি ডিগ্রি সুতরাং সত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণ একশো আশি ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি সমান সমান একশো দশ ডিগ্রি অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ একশো দশ ডিগ্রি সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে বিকিরণ পরিচলন পরিবহন শোষণ এ প্রশ্নের উত্তরটি আমরা সঠিক উত্তর জেনে নেব তার আগে জানব যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে যে পদ্ধতিতে তাপ জ্বর মাধ্যমের সাহায্য ছাড়াই উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক বিকিরণ ডেঙ্গু রোগ নিচের কোনটি দিয়ে ছড়ায় তেলাপোকা মশা মাসি মৌমাসি এ প্রশ্নের উত্তর দেখার আগে আমরা জানব এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী প্রাণী মাসির মাধ্যমে কালাজ্বর টাইফয়েড কলের প্রভৃতি ধরনের রোগ হতে পারে অতএব আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম অপশন খ মশা অন্ধজনে দেহ আলো এখানে অন্ধজনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মের সপ্তমী কর্তৃকারকে শূন্য সম্প্রদানে সপ্তমী অপদমে সপ্তমী যাকে শর্ত ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে যেমন অন্ধজনে দেহ আলো সৎপাত্রে কন্যা দান করো এই দুই বাক্যে অন্ধজনে ও সৎপাত্রে সম্প্রদানে সপ্তমী বিভক্তি অতএব সঠিক উত্তর অপন গ সপ্তমে সম্প্রদানে সপ্তমী যায়া ও প্রতি সমাস করলে কী হয় যায়া প্রতি দম্পতি স্বামী স্ত্রী প্রতিপত্নী যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে যেমন যায়া ও প্রতি দম্পতি মাতা ও পিতা মাতা পিতা দত ও কলম দত কলম অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন খ দম্পত্তি রক্তের রং লাল কারণ রক্তে আছে ড্রেস হিমোগ্লোবিন গ্লুকোজ প্রোটিন ভিটামিন রক্তে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য রক্তের রং লাল হয় হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে কলায় পরিবহন করে এবং কলা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফুসফুসে পরিবহন করে অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ক হিমোগ্লোবিন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়তাকে জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম শামচুর রহমান রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়তা ও সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা কবিতার প্রথম দশটি ছত্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় তেরোই জানুয়ারি উনিশশো সালে এবং ঘোষিত হয় তেসরা মার্চ উনিশশো সালে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়তাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় এবং ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা ব্যাহত হয় অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় মস্তিষ্ক কোন তন্ত্রের অংশ শ্বসনতন্ত্র পেশিতন্ত্র স্নায়ুতন্ত্র রেচনতন্ত্র মস্তিষ্ক হলো স্নায়ুতন্ত্রের অঙ্গ স্নায়ুতন্ত্রের একক হল নিউরন অন্যদিকে রেশনতরন্ত্রের সাহায্যে যে রেশন কার্ড সম্পন্ন হয় এবং শ্বসনতন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাসের কাজ সম্পন্ন হয় অতএব আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন গ স্নায়ুতন্ত্র পিত্তরস কোথা থেকে নিশ্চিত হয় যকৃত অগ্নাশয় লালাগ্রন্থি পাকস্থলী পিত্তরস নিশ্চিত হয় যকৃত থেকে আগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন নিশ্চিত হয় লালা গ্রন্থি থেকে নিশ্চিত হয় অ্যানজাইম হল মন মলটিস অর্থাৎ সঠিক ক যকৃত আয়োডিনের অভাবে কোন রোগ হয় ডায়াবেটিস গলগণ্ড রক্তশূন্যতা রিকেটস আয়ডিনের অভাবে গলগণ্ড রোগ হয় রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এবং রক্তশূন্যতা রোগ হয় লৌহ ঘটিত আমিষের অভাবে ডায়াবেটিস হল ইনসুলিন নামক হরমোনের অভাব অস্বাভাবিক অভাবজনিত কারণে অত সঠিক অপশন খ কলগণ্ড দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন ড্যাশ টু এম অন বাই ইন অ্যাট নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাড ব্যবহৃত হয় অথব অ্যাড যোগে বাক্যটির বাংলা দুইটায় ট্রেনটি স্টেশন ত্যাগ করবে অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ঘ অ্যাড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত তিরিশ বছর পঁয়তাল্লিশ বছর ২৫ বছর ৩৫ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আটচল্লিশ এর চার ক অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বৎসর অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ঘ ৩৫ বছর পিছু আয়ের দিক থেকে বাংলাদেশ কী ধরনের দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ স্বল্প মধ্যম আয়ের দেশ উচ্চ মধ্যম আয়ের নিম্ন মধ্যম আয়ের বিশ্ব ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ বর্তমানে স্বল্পমধ্যম আয়ের দেশ উনিশে আগস্ট দু হাজার এর তথ্য অনুযায়ী অতএব সঠিক উত্তর অপশন খ স্বল্পমধ্যম আয়ের দেশ দ্য ওয়ার্ড জেনোসাইট মিনস মাস গ্র্যাফ মাস গ্যাদারিং স্কেলিং মাস অ্যাটেন্ডেন্স জেনোসাইট শব্দটির অর্থ গণহত্যা শব্দটির অর্থ প্রকাশ পায় মাস স্কেলিং দ্বারা অতএব সঠিক উত্তরে আমরা পেয়ে গেলাম অপশন গ মাস কিলিং আবার আসিব ফিরে ধান সিরিটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রীষ্মচন্দ্র সেন জীবানন্দ দাস কাজী নজরুল ইসলাম জীবানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থের আবার আসিব ফিরে কবিতার প্রথম চরণ আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় তার রচয়ত আরেকটি বিখ্যাত চরণ বাংলার মুখ আমি দেখিয়েছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অতি সঠিক উত্তর অপশন গ জীবানন্দ দাস মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একাত্তরের দিনগুলি এর রচয়তাকে শাহরিয়ার কবির আব্দুল গাফর চৌধুরী শকত ওসমান জাহানারা ইমাম মুক্তিযুদ্ধ ভিত্তিক কথা স্মৃতিকথা একাত্তরের দিনগুলি গ্রন্থের রচয়তা শহীদ জননী জাহানারা ইসলাম ইমাম এর গ্রন্থে আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিদৃত হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতি কথামূলক আরও দুটি গ্রন্থ একাত্তরের ডায়েরি সোফিয়া কামাল ও আমি বিজয় দেখিয়েছি এম আর আক্তার মু অতএব সঠিক উত্তর ঘ জাহানারা ইমাম মজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর রাজবাড়ী যশোর ফরিদপুর বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকার গঠন স্থান হিসেবে বিখ্যাত মুজিবনগর তৎকালীন তলার ভবের পাড়া মেহেরপুর জেলায় অবস্থিত অতএব সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অপশন ক মেহেরপুর পাঁচ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকা দশ বছরের সুদে আসলে কত টাকা হবে নয়শো টাকা বারোশো টাকা তেরোশো বিশ টাকা পনেরোশো টাকা আমরা জানি সুচ সমান আই সমান পিইউআর এখানে আসল পি সমান এক হাজার টাকা সুদের হার আর সমান পাঁচ পার্সেন্ট এবং সময় এন সমান দশ বছর অতএব আয় সমান এক হাজার গুণন দশ গুন সমান সমান পাঁচ ভাগ একশো সমান এক পাঁচশত টাকা সুদ আসলে এক হাজার যোগ পাঁচশত সমান সমান পনেরো শত টাকা অতএব সঠিক উত্তরটি আমরা পেয়ে গেলাম অপশন ঘ পনেরো শত টাকা নিচের কোনটি তন্ত্রের অংশ নয় পাকস্থলী যকৃত বৃক্ষ অগ্নাশয় পরিপাকতন্ত্রের অংশ নয় বৃক্ষ বৃক্ষের গাঠনিক ও কার্যিক একককে ন্যাফ্রন বলে যকৃত মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি অতএব সঠিক উত্তরটি হবে অপশন গ বৃক্ষ ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন